কম উচ্চতা যেখানে অনেকের আফসোসের বিষয়, সেখানে মাত্র 2 ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সবচাইতে খর্বাকার জীবিত নারীর তকমা পেয়েছেন ভারতের জ্যোতি আমগে। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে দেখা গেছে এই নারীকে। আরও থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। ফেস পর স্মাইল অর জিন্দগি মে স্টাইল কবি কম নেই হোনি চাহিয়ে। 1993 সালের 16ই ডিসেম্বর মা বাবার ঘর আলো করে ভারতের নাগপুরে জন্ম হয় জ্যোতি আমগের। জন্মের সময় তার ওজন ছিল 1.4 কেজি, কিন্তু অন্য সব শিশুর মতোই 5 বছর পর্যন্ত তার গ্রোথ লেভেল স্বাভাবিক থাকলেও এরপর থেকে হরমোন ও জেনেটিক জনিত সমস্যার কারণে তা থমকে যায়। দীর্ঘ 30 বছরের জীবনে তার ওজন বেড়েছে মাত্র 4 কেজি। এই হিসেবে জ্যোতির বর্তমান ওজন মাত্র 5.4 কেজি। তবে এমন প্রতিবন্ধকতা থামাতে পারেনি জ্যোতিকে। মাত্র 4 বছর বয়সে স্কুল জীবনের শুরু হয় তার। অন্য সব স্বাভাবিক শিশুর সঙ্গেই তার শিক্ষা জীবনের শুরু হলেও জীবন যুদ্ধ ছিল অন্যদের থেকে অনেকটাই আলাদা। মাত্র 62 সেন্টিমিটার উচ্চতা নিয়ে 2011 সাল থেকে বিশ্বের সবচেয়ে খর্বকায় জীবিত নারী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখান জ্যোতি। এছাড়াও তার বিশ্বের সবচেয়ে ছোট হাত এবং পা রয়েছে। তবে অত্যন্ত ফ্যাশন সচেতন জ্যোতি। কিশোরী বয়স থেকেই জ্যোতির মেকআপ আর ফ্যাশনের ওপর ছিল আলাদা ঝোঁক। জ্যোতি নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ জ্যোতি আমগে। ইনস্টাগ্রামে তার বর্তমান ফলোয়ার সংখ্যা 17 লাখেরও বেশি। এছাড়াও জনপ্রিয় সব তারকার সঙ্গে প্রায়ই দেখা যায় এই নারীকে। ভারতীয় টেলিভিশন শো বিগ বস এবং আমেরিকান হরর স্টোরির মতো শোতেও দেখা গিয়েছিল তাকে। জ্যোতি উচ্চতায় খাটো হলেও নিজে কোনোদিন হীনমন্যতায় ভোগেননি, বরং প্রতিবন্ধকতাকে ভয় না পেয়ে করেছেন জয়। তাই যারা প্রতিনিয়ত প্রতিবন্ধকতার দোহাই দিয়ে পিছিয়ে থাকেন, তাদের কাছে জ্যোতি আমগে হতে পারেন অনুকরণীয়। সঞ্জিতা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।